Each balloon represents a dream, a hope, or a vision for a brighter tomorrow. As they ascend, they did carry our collective wishes. ভাতৃপ্রতিম দুই দেশ বাংলাদেশ এবং ভারতের মধ্যে চমৎকার যে সম্পর্ক আছে তারই একটি প্রতিফলন আপনারা আজকে দেখতে পারলেন। বাংলা বন্ধা যে আইসিপি আমাদের এখানে, আমাদের বিজিবি এবং বিএসএফের যৌথভাবে রিট্রিট শ্রীমণি যেটা, সেটা আজকে
চমৎকারভাবে আপনারা উপভোগ করলেন। আমাদের ফ্রেন্ডশিপের একটা লক্ষণ এটা, আমরা বর্ডারে আমরা দুই ফোর্স অত্যন্ত চমৎকারভাবে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। আপনারা জানেন যে আজকে বিজয়ের 52তম বার্ষিকী আমরা পালন করছি। 1971 সালে আমাদের বন্ধুরাষ্ট্র ভারত আমাদেরকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছিল এবং এখনও আমাদের মধ্যে যে চমৎকার সম্পর্ক বিরাজমান, যার ফলে সীমান্তের যে কোনো সমস্যা আমরা দুই বাহিনী পারস্পরিক আলাপ আলোচনার ভিত্তিতে আমরা যে কোনো মুহূর্তে সমস্যার সমাধান করতে পারছি। তো আজকের এই দিনে এখানে যারা প্যারেড প্রত্যক্ষ করতে এসেছেন প্রত্যেককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি, এবং একইভাবে আমাদের বন্ধুরাষ্ট্র ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের যে চমৎকার যে ডিল আমরা উপভোগ করলাম দুই দেশের, এবং যারা আমাদের এখানে এসছেন শুধু বিএসএফের যিনি প্রধান ডিজি বিএসএফের প্রতিনিধি হিসাবেও ডিআইজি হিসাবে আমাদের এখানে এসছেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আইজি আমাদের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার আমার পাশে দাঁড়ানো আছেন, অত্যন্ত চমৎকার একজন ব্যক্তিত্ব, আমাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক আছে। অন্যান্য ডিআইজিরা এখানে আছেন, ডিআইজি শিলিগুড়ি এবং আমাদের কমান্ডান্ট ফুলবাড়ি ব্যাটালিয়ানের, আমাদের এখানে যে পঞ্চগড় ব্যাটালিয়ান আছে তাদের সাথে চমৎকার একটা সম্পর্ক, আমাদের পারস্পরিক সম্পর্ক বিদ্যমান। আমরা আশা করি সুন্দর এই পরিবেশ বজায় থাকবে এবং উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে। আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি, বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি, সবাই ভালো থাকবেন। দিস ইজ দ্য টু সেলিব্রেট দ্য ভিক্টরি ডে অ্যান্ড দ্য ক্রিয়েশন অফ এ নিউ ডেমোক্রেটিক সোভারেন কান্ট্রি বাংলাদেশ। উই হ্যাভ দ্য বেস্ট ফ্রেন্ডশিপ সো ফার ইন দ্য হিস্ট্রি। I congratulate DG BGB, Regional Commander here, my friend, Sector Commander, Rangpur CO Panchgarh, on this historic day. India is also a part of this day, and we feel proud to become a part of this Victory Day celebration on this ICB. I again congratulate Bangladesh BGB for our best of our friendship, and I am hopeful and I am sure that we will have the best relationship in the future also. Jai Bharat, Jai Bangladesh.